হ্যারি কেইনের জন্য তৃতীয়বারের মতো 100 মিলিয়ন ইউরো বিট করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, এমন খবরই দিয়েছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। এদিকে লেস্টার সিটির সঙ্গে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে রোববার বিকেলে 4টায় থাইল্যান্ড স্টেডিয়ামে মুখোমুখি হবে হ্যারি কেইনের টটেনহাম। দলবদলের মৌসুমে হ্যারি কেইনকে নিয়ে বাড়ছে উত্তাপ। তাকে দলে ভেড়াতে প্রতিযোগিতায় নেমেছিল জার্মান, স্প্যানিশ ও ফরাসি জায়েন্টরা, তবে শুরুতেই সে লড়াই থেকে সরে গিয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এরপর পিএসজিতে কেইনের আগ্রহ না থাকায় লড়াইতে টিকে থাকে বায়ার্ন মিউনিখ। ইংলিশ এই তারকার জন্য বেশ কিছুদিন ধরেই টটেনহামের সঙ্গে দর কষাকষি করছে বায়ার্ন মিউনিখ। এর মধ্যেই কেইনের জন্য দুবার প্রস্তাব দিয়েছিল বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা, দুবারই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে স্পার্স কর্তৃপক্ষ। এবার নতুন করে তৃতীয়বারের মতো কেইনের জন্য বিট করছে বায়ার্ন। ইউরোপিয়ান গণমাধ্যমের তথ্য মতে যেখানে অর্থের পরিমাণ ধার্য করা হয়েছে 100 মিলিয়ন ইউরো, কিছু গণমাধ্যম বলছে কেইনের সঙ্গে বেতন ও ব্যক্তিগত সব শর্তেই রাজি বাভারিয়ানরা। তবে মৌসুম শেষে কোন দলে যোগ দেন হ্যারি কেইন সেটাই এখন দেখার বিষয়। এদিকে লেস্টার সিটির সঙ্গে নিজেদের প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে অনুশীলন সেরে নিয়েছে টটেনহাম। বৃষ্টি ভেজা অনুশীলনে দলের সঙ্গে ছিলেন হ্যারি কেইনও।